নির্বাচনের বাকি এক সপ্তাহ, সারা দেশে জোরে সোরে চলছে গণসংযোগ। প্রচারের মাঠে সরব হয়েছে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আইনজীবীদের সাথে মতবিনিময়ে উন্নয়ন অগ্রযাত্রায় নৌকা মার্কায় ভোট চান তিনি। রাজশাহী সদরে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা 19 নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকায় গণসংযোগ করেন, আর 9 নম্বর ওয়ার্ডের দর্গাপাড়ায় গণসংযোগ করেছেন বিএনপির মিজানুর রহমান মিনু। সেনাবাহিনী মোতায়েনের পর মাঠের পরিবেশ পাল্টে যাবে বলে জানান মিনু, আর বিএনপি প্রার্থীর বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনেন বাদশা। তারা প্রচার মাইকে মিথ্যা প্রচার করছে, আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। কুমিল্লা 11 আসনে ভোটারদের কাছে ছুটছেন আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক। সিলেটের দরগা গেট এলাকায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন মহাজোটের ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে, আর গণসংযোগের পর নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বরিশালের বটতলা এলাকায় গণসংযোগ করেন মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম, আর ঐক্যফ্রন্ট প্রার্থী মজিবুর রহমান সরোয়ার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন। খুলনা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল 24 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালিয়েছেন। একই আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু 29 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালান। ভোলার শিবপুর ইউনিয়নে গণসংযোগ শেষে পূর্ব শিবপুর রোকেয়া প্রাথমিক স্কুল মাঠে নির্বাচনী সভা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নির্বাচনী কার্যালয়ে হামলা, মিথ্যা মামলা ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনার এক আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। সিরাজগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে প্রচার চালিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রত্না জামান, 21 টেলিভিশন।